ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে কিন্তু আমরা একটি নতুন জব রিলেটেড ভিডিও বানাতে চলেছি। তো তোমরা জানো সবাই এমটিএসে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে এসএসসির মাধ্যমে, এবং যার নোটিফিকেশনও কিন্তু বের হয়ে গেছে এবং তার অ্যাপ্লিকেশনও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে এমটিএস সম্পর্কে কিছু জানবো এবং তোমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি আমি আজকে দেখিয়ে দেবো, কী করে তোমরা একটি অ্যাপ্লিকেশন করবে এমটিএসের জন্য। তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে এবং মাঝখানে স্কিপ করা যাবে না, নাহলে কিন্তু অনেক তথ্য মিস করে ফেলবে। এবং অবশ্যই ভিডিওগুলি হেল্পফুল হয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। তো চলো সবার প্রথমে আমরা আমাদের কম্পিউটারের মধ্যে গিয়ে গুগল ক্রোম ওপেন করে নেব এবং গুগল ক্রোম ওপেন করার পরেই কিন্তু যাবতীয় কাজ করতে হবে। তো সবার প্রথমে গুগল ক্রোম ওপেন করে নেব। ক্রোম ওপেন হয়ে গেলে এখানে সোজাসুজি তোমরা কিন্তু এসএসসির যে মেন ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে যাবে। তো এইখানে আসার পর, এসএসসির মেন ওয়েবসাইটে আসার পর, সবার উপরেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকান্সিস ফর এমটিএস এন্ড হাবালদার CBIC এবং CBN এক্সামিনেশন 2022। তো এই যে নোটিফিকেশনটি, এই নোটিফিকেশনটি কিন্তু প্রকাশ করা হয়েছে 20 তারিখে, এবং এর আগে কিন্তু 18 তারিখে একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যেই নোটিফিকেশনের মধ্যে কিন্তু এইখানে যে ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সিগুলি প্রকাশ করা হয়নি। তো আমরা দুটি নোটিফিকেশনই একসঙ্গে দেখে নেব। তো এখানে নোটিফিকেশন দেখবো এবং আমরা কিন্তু জানবো কী করে তোমরা অ্যাপ্লিকেশনটি করবে। তো সবার প্রথমে তোমাদের যে কাজটি করতে হবে, এইখানে সবার প্রথম লিঙ্ক যেটি রয়েছে এখানে তোমাদের ক্লিক করতে হবে। করার সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে এইভাবে নোটিফিকেশনটি চলে আসবে এবং নোটিফিকেশনটি কিন্তু অনেক বড়, 67 পেজ রয়েছে এইখানে। 67 পেজের মধ্যে এই নোটিফিকেশন বের করা হয়েছে। তো 67 পেজ কিন্তু পড়া বা নোটিফিকেশন দেখানো সম্ভব নয়। তো এইখানে আমরা যে মেন তথ্যগুলি রয়েছে সেগুলি একবার তোমাদের বলে দেবো। তো তোমরা সকলেই জানো 18 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট কিন্তু দেওয়া হচ্ছে 17/2/2023, অর্থাৎ 1 মাস তোমরা টাইম পাবে। এবং এইখানে কিন্তু তোমাদের অনলাইন পেমেন্টের যে লাস্ট ডেট সেটি 19/2/2023 রাখা হয়েছে, এবং অফলাইন যারা পেমেন্ট করবে তাদের যে চালান সেই চালান জেনারেটেড ডেটও কিন্তু 19/9/2022 করা হয়েছে। এবং অফলাইন বা ব্যাংকের মাধ্যমে যারা ড্রাফটের মাধ্যমে পেমেন্ট করবে তারা কিন্তু 20/2/2023 মধ্যে পেমেন্ট করতে পারো। এবং এই অ্যাপ্লিকেশনের মধ্যে যদি কোনো ভুল হয় তাহলে সেই ভুল কিন্তু তোমরা 23-24 তারিখের মধ্যে সংশোধন করতে পারবে। এবং তোমাদের যে কম্পিউটার বেস এক্সামিনেশন রয়েছে, তো এখানে গুড নিউজ রয়েছে, তোমাদের কম্পিউটার বেস এক্সামিনেশন হচ্ছে এবং এপ্রিলে কিন্তু এই এক্সামিনেশন নিয়ে নেওয়া হবে, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে। তো আশা করি না এইখানে আর তোমাদের কোনো কিছু জানতে হবে। তো এর মধ্যে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটি আমি তোমাদের দেখিয়ে দেবো। তো সবার প্রথমে আমি তোমাদের বলবো তোমাদের অবশ্যই কিন্তু মাধ্যমিক পাশ হতে হবে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। ন্যূনতম যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাশ। তো এখানে কিন্তু আর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো বলা হচ্ছে সেগুলি কিন্তু তোমাদের না দেখলেও চলবে, কারণ এগুলি কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, নেপালি হতে হবে, এইরকম কিছু বলা হয়েছে। তো এগুলো না দেখলেও চলে যাবে। এবং তার নিচেই যখনই তোমরা আসবে, তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটি সেকশন দেওয়া রয়েছে যেখানে তোমাদের আপার এক্স রিল্যাক্সেশনের যে নিয়ম রয়েছে সেই নিয়মগুলি বুঝিয়ে দেওয়া রয়েছে। তো এইগুলি তোমরা দেখে নেবে কার জন্য কতটি বা কত বছর আপার এক্স রিল্যাক্সেশন রয়েছে। অ্যাজ ইউজুয়াল আমরা দেখি প্রত্যেকটি পরীক্ষার মধ্যে যেই রকম থাকে সেমভাবেই কিন্তু এইখানেও সেম রয়েছে। এবং এইখানে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান আমি প্রথমেই বললাম তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাসড ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজড বোর্ড অ্যাজ অন অর বিফোর অফ দ্য কাট অফ ডেট আইসি, এইখানে বলে দেওয়া রয়েছে এই ডেটের আগে কিন্তু মাধ্যমিক কমপ্লিট করলেই তোমরা এর জন্য এলিজেবল হয়ে যাবে। তার নিচে কিন্তু আর সেরকম কোনো তথ্য নেই। তো এইখানে কিন্তু তোমাদের অল্প কিছু তথ্য দিয়ে দেওয়া রয়েছে, যেই তথ্যগুলি তোমরা একবার দেখে নেবে। হাউ টু অ্যাপ্লাই তো এখানে বলে দেওয়া হচ্ছে, তো হাউ টু অ্যাপ্লাই চাইলে তোমরা পড়তে পারো, কিন্তু আমরা পরেই তোমাদের দেখিয়ে দেবো পুরো প্রসেস। তার নিচে কিন্তু এখানে এক্সামিনেশন সেন্টারগুলি বলে দেওয়া রয়েছে, তোমরা এক্সামিনেশন সেন্টার ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু দেখে নিতে পারো কোথায় পড়বে তোমাদের এক্সামিনেশন সেন্টার, সেই সেন্টারগুলি কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে পুরোপুরিভাবে, তোমরা এখান থেকে দেখে নেবে। তো এখানে তোমরা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টি দেখতে পারবে। তো এখানে বলে দেওয়া হচ্ছে তোমাদের যে কম্পিউটার বেস এক্সামিনেশন হবে, সেই এক্সামিনেশন যে পরীক্ষা হবে সেই পরীক্ষার মধ্যে কী কী সাবজেক্ট থেকে কত নম্বরের পরীক্ষা হবে, কত মিনিট টাইম দেওয়া হবে, সেগুলি কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে। এক কথায় আমরা সিলেবাস বলতে পারি নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্স অ্যাবিলিটির থেকে কিন্তু এখানে তোমাদের 20টি কোশ্চেন থাকবে, যার মার্ক কিন্তু 60 নম্বর থাকবে। এবং তার নিচে রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিংয়ের থেকেও কিন্তু 20টি কোশ্চেন থাকবে, যার নাম্বার থাকবে 60 নম্বর। এবং এখানে 45 মিনিট সময় দেওয়া হবে, এবং 60 মিনিট যে সেই সব ক্যান্ডিডেটদের জন্য যাদেরকে কিন্তু 8 নম্বর প্যারার মধ্যে বলা হয়েছে তাদের জন্য, অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য কিন্তু এখানে 60 মিনিট সময় দেওয়া হবে। এবং সেশন 2-এর মধ্যে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসের থেকে 25টি কোশ্চেন থাকবে, যার নাম্বার থাকবে 75 নম্বর। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড
কম্প্রিহেনশন থেকে 25টি কোশ্চেন থাকবে যার নাম্বার থাকবে 75 এর জন্য কিন্তু টাইম দেওয়া হবে ঠিক সেম 45 মিনিট এবং যারা বা হ্যান্ডিক্যাপরা তাদের জন্য কিন্তু 60 মিনিট টাইম ধার্য করা হয়েছে তো সবার প্রথমে আমরা দেখে নেব কি করে তোমরা অ্যাপ্লিকেশন করবে তো অ্যাপ্লিকেশন করার জন্য এইখানে আসতে হবে হোম পেজে এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ নিউ ইউজার রেজিস্টার নাও যদি তোমরা এসএসসির মধ্যে আগে রেজিস্টার করে থাকো তাহলে কিন্তু তোমাদের আর রেজিস্ট্রেশন করতে হবে না এবং যদি তোমরা রেজিস্ট্রেশন না করো তাহলে এখানে রেজিস্টার নাও ক্লিক করবে রেজিস্ট্রেশন করলে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপসা দিয়ে কিন্তু তোমরা সোজাসুজি লগ ইন করতে পারো তো আমরা সবার প্রথমে দেখে নেব কি করে রেজিস্ট্রেশন করবে তো রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্টার নাও ক্লিক করবে করার সঙ্গে এখানে তোমাদের বেসিক ডিটেলস বলে একটি ফর্ম চলে আসবে তো এখান থেকে তোমরা বেসিক ডিটেলস ফিল করে নেবে সবার প্রথমে তোমাদের বলা হচ্ছে ডু ইউ হ্যাভ আদার যদি তোমাদের কাছে আদার থাকে তাহলে ইয়েস করবে নাহলে নোতে ক্লিক করবে এবং যদি নোতে ক্লিক করো তাহলে কিন্তু এখানে তোমাদের টাইপ অফ আইডি জানতে চাইবে নাহলে কিন্তু জানতে চাইবে না তো তোমরা আদারে ইয়েস করবে এবং আদার নাম্বারটি তোমরা এখানে মেনশন করবে তাহলে এই প্যানেলটি কিন্তু ভিজিবল থাকবে না তারপরে তোমাদের আইডি নাম্বার দিতে হবে এবং তোমাদের এখানে নেম কিন্তু দিতে হবে যখনই তোমার নেম দিয়ে দেবে তার নিচে কিন্তু তোমরা একটি কথা মাথায় রাখবে তোমাদের এই ফর্মটি ফিল আপ করতে গেলে কিন্তু প্রত্যেকটি ডিটেলস দুইবার করে দিতে হবে কারণ আমরা জানি এসএসসি কিন্তু খুব সতর্কতাই ভেরিফাই বারবার করায় এবং এইখানে ভেরিফাই নেম থেকে শুরু করে ফাদার্স নেম থেকে শুরু করে মোবাইল নাম্বার ইমেল আইডি এভরিথিং কিন্তু তোমাদের দ্বিতীয়বার করে ভেরিফাইয়ের জন্য লিখতে হবে তো এইখানে তোমরা দেখবে তার নিচে কিন্তু ভেরিফাই নেমে তোমাদের এখানে নাম লিখতে হবে তারপরে যদি তোমার নাম চেঞ্জ করতে চাও ইয়েসে ক্লিক করবে নাহলে নো থাকবে এবং এইখানে যদি নাম চেঞ্জ করো তাহলে এইখানে কিন্তু তোমাদের নতুন নাম লিখতে হবে তারপরে ফাদার্স নেম তারপরে মাদার্স নেম এবং তারপরে তোমাদের ডেট অফ বার্থ এইখানে লিখে দিতে হবে তার নিচে কনফার্ম ডেট অফ বার্থ তারপরে তোমাদের মাধ্যমিকের যে এডুকেশন বোর্ড রয়েছে সেই বোর্ডের নাম এখানে জানতে চাওয়া হবে এবং রোল নাম ইয়ার অফ পাসিং জানতে চাইছে ইয়ার অফ পাসিং দিয়ে দেবে এবং তার নিচে কিন্তু জেন্ডার জানতে চাইবে এবং তার নিচে তোমাদের যে লেভেল অফ এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের রয়েছে হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন সেটি কিন্তু এখানে জানতে চাইবে এখান থেকে তোমরা চুজ করবে তারপরে তোমাদের মোবাইল নাম্বার ইমেল আইডি জানতে চাইবে এবং তোমাদের স্টেট সিলেক্ট করতে বলবে করে যখনই তোমরা সেভে ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে আরও একটি এডিশনাল অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস বলে একটি পেজ চলে আসবে যেখানে তোমাদের ক্যাটাগরি দিতে হবে এসসি এসটি ওবিসি জেনারেলের মধ্যে যেটি তোমরা বড় সেটি দিয়ে দেবে তারপরে তোমাদের ভেরিফাই ক্যাটাগরি এবং ন্যাশনালিটি তারপরে আইডেন্টিফিকেশন মার্ক তার নিচে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যদি যদি তোমাদের মধ্যে কোনো ডিসএবিলিটি থাকে সেটিও এখানে চুজ করতে হবে যদি ইয়েস হয় তাহলেই কিন্তু তোমাদের পরের যে 14B নাম্বার রয়েছে প্যারাটি সেটি ফিল করতে হবে নাহলে কিন্তু করতে হবে না এখানে সার্টিফিকেট নাম্বারটি দিয়ে দেবে তারপরে পারমানেন্ট অ্যাড্রেস এখানে তোমরা পারমানেন্ট অ্যাড্রেস ভিলেজ পোস্ট তারপরে তোমাদের পিএসএই ভাবে লিখে দেবে এবং তার নিচে স্টেট এবং ডিস্ট্রিক্ট পিনকোড এবং তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে ইয়েসে ক্লিক করবে নাহলে নোতে ক্লিক করে কিন্তু এখানে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস লিখতে হবে এবং যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এটি কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে এটি কিন্তু আর তোমাদের ফিল করতে হবে না এবং তার নিচেই যখনই তোমরা আসবে এসে সবার প্রথমে তোমরা সেভ করে দেবে এবং সেভ করার পর তোমরা নেক্সটে ক্লিক করবে যখনই নেক্সটে ক্লিক করবে করার সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে এইভাবে একটি ডিক্লারেশন খুলে যাবে এবং সেই ডিক্লারেশনটি তোমরা চাইলে পড়ে নিতে পারো এবং পড়ে এখানে আই এগ্রিতে টিক মার্ক করে কিন্তু তোমরা ফাইনাল সাবমিটে ক্লিক করবে যখনই ফাইনাল সাবমিটে ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে তোমাদের যে ইমেল রয়েছে এবং মোবাইল রয়েছে তোমাদের মোবাইল এবং ইমেলের মধ্যে একটি আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে যেই আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা যে কোনো সময় লগ ইন করতে পারবে এবং এসএসসির মধ্যে যদি আরও কোনো দিন কোনো অ্যাপ্লিকেশান ছাড়ে তাহলে তোমরা সেই আইডি এবং পাসওয়ার্ড এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং ক্যাপশন দিয়ে লগ ইন করলে কিন্তু তোমরা লগ ইন হয়ে যাবে এবং যখনই তোমরা অ্যাপ্লিকেশান ফর্মে চলে আসবে তখনই কিন্তু এখানে তোমাদের যে আগে রেজিস্ট্রেশন করার সময় যে তথ্যগুলি ফিল করেছো সেই তথ্যগুলি কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে সেগুলি কিন্তু আর তোমাদের ফিল করতে হবে না এবং তার নিচেই যখনই তোমরা আসবে এসে কিন্তু এখানে কিছু নতুন অপশন দেখতে পারবে যেই নতুন অপশনগুলি তোমাদের অবশ্যই ফিল করতে হবে যার মধ্যে সবার প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এক্সামিনেশন সেন্টার সেই এক্সামিনেশন সেন্টার তোমাদের অবশ্যই চুজ করতে হবে তারপরে তোমাদের মিডিয়াম অফ কম্পিউটার বেস এক্সামিনেশন তো মিডিয়াম অফ কম্পিউটার বেস এক্সামিনেশন তোমরা কোন ভাষায় দিতে চাও সেটি এখানে চুজ করবে এবং তার নিচে কিন্তু এই ভেরিফাই মিডিয়াম অফ কম্পিউটার বেস এক্সামিনেশন সেটিও কিন্তু এখানে তোমরা কনফার্ম করে দেবে দেওয়া হয়ে গেলে তোমাদের কাছে এখানে জানতে চাচ্ছে তোমরা এক্স সার্ভিসম্যান কিনা যদি হও তাহলে ইয়েস করবে নাহলে কিন্তু তোমরা সোজাসুজি নোতে ক্লিক করে দেবে এবং তারপরে যদি তোমরা এখানে নিচে দেখো তাহলে যদি ইয়েস হয় তাহলে এখানে তোমাদের বাকি তথ্যগুলি দিতে হবে এবং যদি না হয় তাহলে কিন্তু তোমাদের নো বা তোমাদের এই তথ্যগুলি দিতে হবে না এবং তোমরা সোজাসুজি চলে যাবে একদম নিচের দিকে এবং এই উপরেরগুলি কিন্তু তোমরা প্রায় সবগুলি নো হবে এবং তার মধ্যে কয়েকটি রয়েছে
যেমন এখানে এস রিল্যাক্সেশন রয়েছে, যদি এস রিল্যাক্সেশন লাগে তাহলে তোমরা ইয়েস করবে, নাহলে নোতে ক্লিক করে দেবে এবং তারপরে সরাসরি তোমরা নিচে চলে আসবে। এবং নিচে এসে কিন্তু দেখতে পাচ্ছ এখানে স্টেট ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে তোমাদের যে ভ্যাকান্সিগুলি রয়েছে বা ভ্যাকান্সি কোন স্টেটের মধ্যে তোমরা করতে চাও সেগুলি কিন্তু তোমাদের এখানে চুজ করতে হবে। তো এখানে যে নিয়মটি রয়েছে, তোমরা এখানে অনেকগুলি নাম্বার দেখতে পারবে, প্রত্যেকটি স্টেটের সাথে একটি করে নতুন নতুন নাম্বার রয়েছে। তো তোমরা যেই স্টেট সিলেক্ট করবে সেই স্টেট কিন্তু সবার প্রথম যে প্রেফারেন্স রয়েছে, যদি আমরা সবার প্রথম মিজোরাম করি তাহলে এখানে আমরা কিন্তু 40 নাম্বার প্রথমে দেবো, তারপরে যদি আমরা মেঘালয় করি তাহলে 39 নাম্বার এখানে লিখতে হবে। এবং এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটি ঘর ফিল করবে এবং অবশ্যই তোমাদের প্রত্যেকটি ঘর ফিল করতে হবে। নিচেই তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি ঘর কিন্তু তোমাদের ফিল করা ম্যান্ডেটরি, অবশ্যই প্রত্যেকটি ঘর ফিল করতে হবে। তো এইখানে তোমরা যাবতীয় তোমাদের যেই পছন্দগুলি রয়েছে 1 2 3 4 5 6 করে এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটি ঘরে লিখে দেবে। এবং তারপরে যদি তোমরা বলো যে আমরা এর বাইরে যাব না, তো তখন তোমাদের যে বাকি ঘরগুলি থাকবে সেগুলিতে কিন্তু তোমাদের এইভাবে এক্স এক্স লিখে দিতে হবে। এবং এক্স এক্স লিখে দিলেই কিন্তু তোমরা ফর্মটি সাবমিট করতে পারবে, এবং যদি এক্স এক্স না লেখো তাহলে কিন্তু তোমরা কোনোভাবেই সাবমিট করতে পারবে না, বা সাবমিট করতে গিয়ে দেখবে যে এই ফর্মগুলি ফিল আপ হচ্ছে না বা তোমাদের ইরোর দেখাচ্ছে। এবং তো তোমাদের কাছে এখানে তোমাদের হায়ার এডুকেশন ডিটেলস জানতে চাইবে, তো এখানে হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন বের করবে এবং তার নিচে কিন্তু এডুকেশনাল কোয়ালিফাইড এখানে জানতে চাইবে। তার নিচে তোমাদের স্ট্যাটাস জানতে চাইবে, আপনার পাসিং অথবা অ্যাপিয়ারিং দিতে পারো, এবং পাসিং ইয়ার যদি অ্যাপিয়ারিং হয় তাহলে দিতে হবে না, এবং যদি তোমরা কমপ্লিট করো তাহলে পাসিং ইয়ার এখানে চুজ করতে হবে, স্টেট বোর্ড চুজ করতে হবে, বোর্ড নেম চুজ করতে হবে, রোল নাম্বার দিতে হবে, পার্সেন্টেজ দিতে হবে, এবং যদি সিজিপিএতে হয় তাহলে এখানে সিজিপিএ তোমাদের দিতে হবে। তার নিচে কিন্তু তোমাদের বলা হচ্ছে তোমাদের পার্সোনাল তথ্যগুলিকে আমরা শেয়ার করতে পারি, তো এখানে ইএস দিয়ে দেবে। এবং তার নিচে তোমরা কিন্তু তোমাদের যে যাবতীয় তথ্যগুলি সেই তথ্যগুলি এখানে দেখতে পারবে, এবং তারপরেই তোমরা সবার নিচে আসবে এবং এসে কিন্তু এখানে তোমাদের একটি সিগনেচার এবং একটি ফটো আপলোড করতে হবে। তো এখানে সিগনেচার এবং ফটো আপলোড করার যে ক্রাইটেরিয়া সেটি তোমরা দেখে নেবে। এখানে কিন্তু তোমাদের 20 থেকে 50 KB মধ্যে ফটো আপলোড করতে হবে এবং ফটোর সাইজ হতে হবে 3.5 সিএম থেকে কিন্তু 4.5 সেমির মধ্যে হতে হবে, তাহলেই কিন্তু তোমরা এই ফটোটি আপলোড করতে পারবে। এবং সিগনেচারের ক্ষেত্রে কিন্তু 10 থেকে 20 KB মধ্যে হতে হবে এবং জেপিজি এবং জেপিজি ফরম্যাটে হতে হবে, এবং যে সিগনেচার থাকবে তার 4.0 থেকে 0 এবং 2.0 হতে হবে, তাহলে কিন্তু এখানে আপলোড হবে। এবং এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের ফটোগ্রাফটি এই ডেটের পরে তোলা, তো যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবে এবং কেউ নো করবে না, কারণ তোমাদের কাছে কিন্তু এইখানে জানতে চাচ্ছে তোমাদের রিসেন্ট ফটো চেয়েছে, তো অবশ্যই তোমরা ইয়েস করে দেবে এবং অবশ্যই রিসেন্ট ফটো দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু কোনোরূপ সমস্যা হবে না। যদি পুরনো ফটো দেওয়া মুখের মিল না থাকে তাহলে কিন্তু পরে সমস্যার সম্মুখীন হতে পারো। তো তার নিচে কিন্তু তোমরা ডিক্লারেশন দেখতে পাচ্ছ, এই ডিক্লারেশনটি পড়ে যখনই তোমরা আই এগ্রিতে ক্লিক করবে, করে যখনই ক্যাপচা দিয়ে এইখানে তোমরা সাবমিট করবে, বা তোমরা যখনই প্রিভিউয়ে ক্লিক করবে, প্রিভিউয়ে ক্লিক করে তোমরা তোমাদের যাবতীয় তথ্য দেখে নেবে এবং দেখার পর তোমরা সোজাসুজি চলে যাবে আবারও এসএসসির মেন ওয়েবসাইটে, এবং সেখানে গিয়ে তোমরা যখনই অনলাইন পেমেন্ট করে দেবে, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন পুরোপুরিভাবে ফিল হয়ে যাবে। তো আশা করি তোমরা যাবতীয় তথ্য বুঝতে পেরে গেছো, যদি এরপরেও তোমাদের কোনোরূপ কোনো অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা প্রত্যেকের সমস্যার সমাধান করব। তো দেখা হবে আরও এইরকম একটি নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।